আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা পরিচিতিটা একটু দেখিনি সবাই, প্রতিদিনকার মতন আমরা আজকে দ্বিতীয় অধ্যায়ের পড়ব। যেহেতু আমাদের পরীক্ষা, তাহলে আমরা চেষ্টা করব সর্বোচ্চ যতটুকু শেষ করা যায়, প্রায় শেষ পর্যন্ত যাওয়ার। শ্রেণী নবম নাকি স্যার? একই স্লাইড তো, সেজন্য ঠিক আছে। কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারী নিরাপত্তা ছবিগুলো একটু দেখি আমরা। কিছু মানে মানুষের অসুখের যে কিছু চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এরকম কম্পিউটারও নানা প্রবলেম হয়, কিছু কিছু রোগে আক্রান্ত হয় আর কি, জীবাণু দ্বারা আক্রান্ত হয়। দেখো কম্পিউটারগুলো করে নষ্ট হচ্ছে, এরকম কিছু চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। কম্পিউটারের সমস্যা হওয়ার কারণ কি হতে পারে? কম্পিউটারের সমস্যা হওয়ার কারণ কি হতে পারে? কম্পিউটার ভাইরাস কি হতে পারে? কম্পিউটার ভাইরাস। আর এখান থেকে পরিত্রাণের উপায় কি? অ্যান্টিভাইরাস ইউজ করা। কি করা? অ্যান্টিভাইরাস ইউজ করা। দেখো ছবিগুলো আজকে দেখিনি আমরা, এই পাঠ শেষে আমরা যে বিষয়গুলো জানতে পারবো বা যে বিষয়গুলো শিখতে পারবো সেগুলো হচ্ছে কম্পিউটার ভাইরাস কি তা বলতে পারবো, কম্পিউটার ভাইরাস কিভাবে সংক্রমিত হয় তা বর্ণনা করতে পারবো, কম্পিউটার ভাইরাসের ক্ষতিকারক প্রভাব বিশ্লেষণ করতে পারবো, কম্পিউটার ভাইরাস থেকে কিভাবে নিরাপদ থাকা যায় তা ব্যাখ্যা করতে পারবো। ওকে, কম্পিউটার ভাইরাস প্রথমে আমরা জেনে নেব কি কম্পিউটার ভাইরাস। তাহলে ভাইরাসের পূর্ণ রূপ কি? ভাইটাল ইনফরমেশন অ্যান্ড রিসোর্সেস আন্ডার সিজ। মূলত ভাইরাস হোক, অ্যান্টিভাইরাস হোক, এগুলো সবগুলো হচ্ছে প্রোগ্রাম। এগুলো সবগুলো হচ্ছে কি? প্রোগ্রাম। এগুলো কি বলেছে? প্রোগ্রাম। প্রোগ্রাম এগুলো কি? প্রোগ্রাম। তোমাকে শুনতে পাচ্ছো? ইয়েস স্যার। হ্যাঁ, এগুলো হচ্ছে এক একটা প্রোগ্রাম। ভাইরাস এক ধরনের সফটওয়্যার বা প্রোগ্রাম। ভাইরাস এক ধরনের সফটওয়্যার বা প্রোগ্রাম। তাহলে কর্তৃপক্ষকে এগুলো কি করে? আক্রমণ করে। ভাইরাস কি করে? আক্রমণ করে। এছাড়া এগুলোকে নিজের সংখ্যা বৃদ্ধির ক্ষমতা রয়েছে। ভাইরাস যেমন আমরা যারা বায়োলজিতে পড়েছি দেখেছি না, ভাইরাস সংখ্যা বৃদ্ধি করে, সংখ্যা বৃদ্ধি করে কিনা? ইয়েস স্যার। এরকম এখানে ভাইরাস গুলো কি করে? সংখ্যা বৃদ্ধি করে। কি করে? সংখ্যা বৃদ্ধি করে থাকে। অর্থাৎ তারা নিজেদের সংখ্যা বৃদ্ধি করে। আমরা ক্লাস এইটে গুলো পড়েছিলাম ভাইরাসের প্রকারভেদের মধ্যে, রেসিডেন্সিয়াল, নন রেসিডেন্সিয়াল, এই বিষয়গুলো পড়েছিলাম, ঠিক আছে। ওয়ালাইকুম সালাম মিরাজ আসছেন, এরকম পরে ভাইরাস কিভাবে সংক্রমিত হয়? ভাইরাস সিডির মাধ্যমে সংক্রমিত হতে পারে, সিডি ডিভিডি এগুলোর মাধ্যমে সংক্রমিত হতে পারে, পেন ড্রাইভের মাধ্যমে হতে পারে, ঠিক আছে, মেমোরি কার্ডের মাধ্যমে হতে পারে। ভাইরাসের প্রথম নামকরণ করেন কে? প্রখ্যাত গবেষক ইউনিভার্সিটি অফ নিউ হ্যাভেনের অধ্যাপক কি? ফ্রেড কোহেন। কে বলেছি? ফ্রেড কোহেন। এগুলো আমরা অনলাইন পড়েছি, তারপর আমি একটু বিষয়গুলো একটু মনে করাই দিচ্ছি। ফ্রেড কোহেন প্রথম কি করেন? নামকরণ করেন, মনে থাকবে? ওকে, ভাইরাস সাধারণত আমাদের যে যে ক্ষতিগুলো করে থাকে সেগুলো একটু দেখি আমরা। ফাইল মুছে দিতে পারে। কি করতে পারে? ফাইল মুছে দিতে পারে। এছাড়া হচ্ছে ডেটা বিকৃত বা করাপ্ট করে দিতে পারে। ভাইরাস সাধারণত যা যা ক্ষতি করে তার মধ্যে আরো আছে আচমকা অবাঞ্ছিত বার্তা প্রদর্শন করতে পারে। হঠাৎ কি করে? যে আমি কাজ করছি হঠাৎ দেখা যাচ্ছে কিছু কি রয়েছে, মেসেজ শো করে, ঠিক আছে, মেসেজ শো করে। ভাইরাস সাধারণত আরো ক্ষতি করে সেগুলো হচ্ছে কি, ডিসপ্লেকে বিকৃত করে দিতে পারে। ভাইরাসের আক্রমণে সর্বোচ্চ যে বিষয়টা, অর্থাৎ যেমন আমরা কোন একটা পর্যায়ে কোন একটা বিষয়ে সর্বোচ্চ যে ক্ষতিকর বা সর্বোচ্চ যে উপকার এরকম কিছু দেখি না, ঠিক তেমনি ভাইরাস সর্বোচ্চ যে ক্ষতিটা করতে পারে সেটা হচ্ছে কি, ডিসপ্লেকে কি করে দেয়? বিকৃত করে দিতে পারে। ডিসপ্লেকে কি করে দিতে পারে? বিকৃত করে দিতে পারে। তাছাড়া আমাদের যে সিস্টেম সেই সিস্টেমকে সে ধীর গতি করে দিতে পারে। কি করে দিতে পারে? সিস্টেমকে ধীর গতি করে দিতে পারে।
এছাড়া আমি ভাইরাস থেকে মুক্ত হওয়ার আগে আরেকটু কিছু কথা বলে নিই, সেটা হচ্ছে ভাইরাস যে আমাদেরকে আক্রমণ করেছে সেটা আমরা কিভাবে বুঝবো, মানে আমাদের যে ডিভাইসে আমাদের সিস্টেমে যে ভাইরাস আক্রমণ করেছে এটা আমরা কিভাবে বুঝবো। প্রোগ্রাম ও ফাইল ওপেন করতে স্বাভাবিক সময়ের চেয়ে একটু বেশি সময় লাগবে, আমরা প্রোগ্রামটা ওপেন করব সেখানে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগবে, ঠিক আছে? তাহলে এখানে আরো কিছু কারণ দেখা যায়, সেগুলো হচ্ছে আমরা মেমোরি কম দেখাচ্ছি এরকম মনে হবে, কম্পিউটার চালু অবস্থায় চলমান কাজের সংশ্লিষ্ট এমন কিছু অপ্রত্যাশিত বার্তা যেগুলো আমরা একটু আগে দেখেছি, এছাড়া কি ফোল্ডারের বিদ্যমান ফাইলসমূহ নাম পরিবর্তন হয়ে যেতে পারে, এই ধরনের বিষয়গুলো আমরা কি করতে পারি দেখতে পারি। আমি বলি ভাইরাস থেকে মুক্ত থাকার উপায়ের মধ্যে সবচেয়ে যেটা হচ্ছে ভাইরাস মুক্ত কি করা, সিডি ডিভিডি পেন ড্রাইভ এগুলা ব্যবহার করা, সিডি ডিভিডি পেন ড্রাইভ এগুলা ব্যবহার করা, মনে থাকবে? এগুলো কি ভাইরাস বাড়ে না এগুলোতে? আচ্ছা, এরপর হচ্ছে অ্যান্টিভাইরাস সবসময় কি করা, আপডেট করা, হালনাগাদ করা, ঠিক আছে? অ্যান্টিভাইরাস সবসময় কি করা, আপডেট করা, হালনাগাদ করা। অতিরিক্ত সতর্ক থাকতে হবে কিছু বিষয়ে, আমাদেরকে কারোর কাছে কোনো ফাইল নিতে গেলে, কাউকে ফাইল দিতে গেলে, কারো পান্ডে বিজ করতে গেলে, এই বিষয়গুলো আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। কয়েকটি অ্যান্টিভাইরাসের নাম আমরা দেখি, অ্যান্টিভাইরাসের নাম অ্যাভিরা, অ্যাভিজি, ঠিক আছে, এরপর পান্ডা, নটন, এগুলো হচ্ছে অ্যান্টিভাইরাসের নাম। এগুলো কিসের নাম? অ্যান্টিভাইরাস, অ্যান্টিভাইরাসের নাম, মনে থাকবে? এখানে আমাদের বইয়ে কিন্তু তিনটা ভাইরাস তিনটা অ্যান্টিভাইরাসের একদম ওয়েবসাইট সহ দেওয়া আছে, একটা হচ্ছে কি এভিজি অ্যান্টিভাইরাস সফটওয়্যার, একটা হচ্ছে এভিরা অ্যান্টিভাইরাস, একটা হচ্ছে অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস, এগুলোর নাম একসাথে দেওয়া আছে। এগুলো কি একসাথে তিনটা নাম দেওয়া আছে বইয়ে, এগুলো তোমরা ভালো করে দেখে নিবে কোনটা কোনটা অ্যান্টিভাইরাস। এছাড়াও কিছু ভাইরাস আছে, আমরা এছাড়া কিছু ভাইরাসের নাম মনে রাখবো, ঠিক আছে, যেমন স্টোন, ভিয়েনা, এগুলো আমরা মনে রাখবো, সিআইএস, ফোল্ডার, ট্রোজান হর্স, এগুলো আমরা একটু মনে রাখবো, এগুলো আমরা কি করবো একটু মনে রাখবো, ঠিক আছে? আমি কি বুঝাতে পারছি সবাইকে, কারণ পরীক্ষা কোনটা ভাইরাস কোনটা অ্যান্টিভাইরাস এগুলো আসে। আমরা কিভাবে পাসওয়ার্ড দিব, কিভাবে স্ট্রং পাসওয়ার্ড দিব, কিভাবে এগুলো থেকে বেঁচে থাকবো, এগুলো আমরা একটু দেখবো। পাসওয়ার্ড ওয়েবে নিরাপদ থাকা, সঠিক পাসওয়ার্ড ব্যবহার করতে পারবো, শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করতে পারবো, নিরাপদ ওয়েবসাইট ব্যবহার করতে শিখবো, এগুলো আমরা এখন দেখবো কিভাবে ব্যবহার করা যায়, কিভাবে এগুলো আমরা করবো। প্রথমে পাসওয়ার্ড জেনে নিই, পাসওয়ার্ড কি জিনিস। আইসিটির এই যুগে তথ্যপ্রাপ্ত সফটওয়্যারের নিরাপত্তার জন্য এক ধরনের নিরাপত্তা ব্যবস্থা বা দেয়াল ব্যবহার করা হয়, তাকে পাসওয়ার্ড বলা হয়। অর্থাৎ আমরা নিরাপত্তার জন্য যে সিস্টেমটা চালু করি, সিস্টেমটা ওপেন করি, সেটা হচ্ছে কি পাসওয়ার্ড, ঠিক আছে, সেটা হচ্ছে কি পাসওয়ার্ড। যেসব জায়গায় আমরা পাসওয়ার্ড ব্যবহার করে থাকি, আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাসওয়ার্ড ব্যবহার করি, আয়কর হিসাবের ক্ষেত্রে পাসওয়ার্ড ব্যবহার করি, ডেস্কটপের ক্ষেত্রে পাসওয়ার্ড ব্যবহার করি, ল্যাপটপের ক্ষেত্রে পাসওয়ার্ড ব্যবহার করি, স্মার্টফোনের ক্ষেত্রে পাসওয়ার্ড ব্যবহার করি, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও আমরা কি করি পাসওয়ার্ড ব্যবহার করে থাকি। আমরা এগুলোতে পাসওয়ার্ড ব্যবহার করি না, যে ক্ষেত্রগুলো বললাম আমরা যে যেটা ইউজ করি, ঠিক আছে, আমাদের সামাজিক যোগাযোগ সাইট আছে, আমরা ওখানে পাসওয়ার্ড ব্যবহার করি, আমরা স্মার্টফোনের পাসওয়ার্ড ব্যবহার করি, প্যাটার্ন ব্যবহার করি, আমরা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ব্যবহার করি, ঠিক আছে, আই লক দিই, ঠিক আছে, এগুলো দিচ্ছি না, ফেস লক করি, এগুলো হচ্ছে পাসওয়ার্ড আর কি, এক এক ধরনের পাসওয়ার্ড। কেমন? ইয়েস স্যার। ইউনিক পাসওয়ার্ড না থাকার অসুবিধা, অর্থাৎ ইউনিক পাসওয়ার্ড যদি তুমি না দাও তাহলে কি কি ক্ষতি হতে পারে, ভাইরাস সহজে আক্রমণ করতে পারে, হ্যাকাররা সহজে হ্যাক করে নিতে পারে, তথ্য নষ্ট কিংবা চুরি করে নিতে পারে, তথ্য নষ্ট কিংবা কি করে দিতে পারে, চুরি করে দিতে নিতে পারে, ঠিক আছে, এগুলো হচ্ছে ইউনিক পাসওয়ার্ড না থাকার অসুবিধা। এখন ইউনিক পাসওয়ার্ড কিভাবে তৈরি করবো সেটা আমরা দেখবো। ইউনিক পাসওয়ার্ড তৈরি করতে কি কি বিষয় দরকার, নাম বা ব্যক্তিগত তথ্য সরাসরি ব্যবহার না করা, ছোট এবং বড় হাতের অক্ষর মিলিয়ে দেয়া, পাসওয়ার্ড অবশ্যই বড় হতে হবে, 8 থেকে 32 ক্যারেক্টার আমরা জানি, পছন্দের সংকেত ব্যবহার করা, পছন্দের সংকেত ব্যবহার করা, আমরা বইয়ে কিছু পছন্দের সংকেত দেখছি না, খুব সুন্দর সুন্দর দেখছি কিনা, মরিতে চাহি না আমি,
সুন্দর ভুবন এগুলো দেয়া আছে না, এগুলো দেখো কিভাবে দেয়া আছে, বড় হাতে ছোট হাতের আন্ডারস্কোর এগুলো দিয়ে দেয়া আছে। আমার আছে ওয়াটার, এগুলো দেখো কি ইউনিক ইউনিক পাসওয়ার্ড এখানে দেয়া আছে না, এরকম পাসওয়ার্ড আমরা ব্যবহার করব যাতে কি হয় আমার পাসওয়ার্ডটা ইউনিক হয়, আমার পাসওয়ার্ডটা স্ট্রং হয়। ইউনিক হলে তখনই স্ট্রং হবে, না হলে ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে, ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে। দেখো আমরা কিছু অনিরাপদ পাসওয়ার্ড এবং নিরাপদ পাসওয়ার্ডের মধ্যে পার্থক্য দেখাচ্ছি এবং কিভাবে। দেখো উপরে পাসওয়ার্ডটা দেখো ইজিলি 1 2 3 4 5 6 7 8, এরপর উল্টোতে কে, এরপরটা দেখো বড় হাতের এস ছোট হাতের কে 1 9 8 2 আন্ডারস্কোর কে, দেখো এগুলো হচ্ছে ইউনিক পাসওয়ার্ড। কেমন ইউনিক পাসওয়ার্ডের এই বিষয়গুলো আমরা ব্যবহার করব ইউনিক পাসওয়ার্ড তৈরি করতে, মনে থাকবে কিনা? ঠিক আছে, ইউনিক পাসওয়ার্ডের জন্য তাহলে ব্যক্তিগত তথ্য সরাসরি আমরা ব্যবহার করব না, ঠিক আছে, সংখ্যা চিহ্ন শব্দের ব্যবহার করব, ছোট হাতের বড় হাতের অক্ষর আমরা ব্যবহার করব, এগুলো মিশিয়ে ব্যবহার করব। পাসওয়ার্ডটি যেন অবশ্যই একটু বড়, ওই যে বললাম 8 থেকে 32 ক্যারেক্টারের মধ্যে আমরা রাখবো। পাসওয়ার্ড মনে রাখার জন্য আমরা কি করতে পারি, কিছু পাসওয়ার্ড ম্যানেজার আছে এগুলো আমরা ব্যবহার করতে পারি। ওয়েবে নিরাপদ থাকা, আমরা কোথায় কোথায় আমাদের বিভিন্ন ওয়েবসাইট, ঠিক আছে, আমরা ইমেল ব্যবহার করি, আমরা সামাজিক যোগাযোগ সাইট ব্যবহার করি, আমাদের নিজস্ব ওয়েবসাইট থাকলে সেগুলো ব্যবহার করি, এগুলোতে আমরা কি কিভাবে নিরাপদ থাকবো সেগুলো আমরা দেখবো। অর্থাৎ অনলাইন ব্যবহারকারী যে সমস্ত ওয়েবসাইট বা সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো ব্যবহার করে সেই সমস্ত সাইটগুলো অন্যের ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে কি বলা হয়, ওয়েবে নিরাপদ থাকা। অর্থাৎ আমরা আমাদের যে অনলাইন কেন্দ্রিক যে প্রোফাইল ব্যবহার করি, ঠিক আছে, আমাদের সেটা ইমেল হোক, আমাদের সামাজিক সাইট হোক, এগুলোতে অন্যের ক্ষতির হাত থেকে রক্ষার জন্য যে ব্যবস্থা, অন্যের ক্ষতির হাত থেকে রক্ষার জন্য যে ব্যবস্থা, সেটাকে বলা হয় কি, ওয়েবে নিরাপদ থাকা। সেটাকে কি বলা হয়, ওয়েবে কি করা, নিরাপদ থাকা। আলোচ্য, এখানে তিন ধরনের সাইট নিয়ে আমরা আলোচনা করবো, একটা হচ্ছে সাধারণ সাইট, একটা হচ্ছে সামাজিক সাইট, একটা হচ্ছে বয়স উপযোগী সাইট। কয় ধরনের সাইট নিয়ে আলোচনা করব, তিন ধরনের সাইট নিয়ে, সাধারণ সাইট, সামাজিক সাইট, বয়স উপযোগী সাইট। সাধারণ সাইটের মধ্যে এগুলো ইমেল থাকতে পারে, ওয়েবসাইট থাকতে পারে, এগুলা সাধারণ সাইট। নিরাপদ রাখার উপায় দেখো, সহজ পাসওয়ার্ড ব্যবহার না করা, কিভাবে ইউনিক পাসওয়ার্ড ব্যবহার করতে হয় সেগুলো আমরা আগে দেখেছি, নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করা, ধিমুকি ভেরিফিকেশন ব্যবস্থা রাখা, ধিমুকি ভেরিফিকেশন ব্যবস্থা রাখা। আমি কি বুঝাতে পেরেছি? আমরা এরপরে সামাজিক সাইট ব্যবহারের নিম্নোক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা যারা সামাজিক সাইট ব্যবহার করি, এখানে সামাজিক সাইট বলতে কি থাকে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এগুলো আমরা ব্যবহার করি আর কি, ঠিক আছে, এগুলো আমরা ব্যবহার করি। বন্ধু বানাতে সতর্ক থাকতে হবে, অর্থাৎ বাস্তব জীবনে যে আমার বন্ধু হতে পারবে না, সে কখনো আমার কি অনলাইনে বন্ধু হতে পারবে না, এই বিষয়গুলো একটু খেয়াল রাখবে। তাহলে কে বন্ধু হবে কে হবে না সেগুলো আমাদেরকে ডিফাইন করতে হবে, সেগুলো আমাদেরকে কি করতে হবে, ডিফাইন করতে হবে, তার টাইমলাইন দেখতে হবে, তার কমেন্ট দেখতে হবে, তার স্ট্যাটাস দেখতে হবে, তাহলে বুঝতে পারবো কোনটা কি কে ভালো, ঠিক আছে। আর আমাদের যারা পরিচিত তাদেরকে তো আমরা অ্যাড করবই, ঠিক আছে। এছাড়া একান্ত ব্যক্তিগত ছবি আপলোড না করা, মোবাইল লগ ইন করার পর প্রতিবারে লগ আউট করা, স্কুল বা সাইবার ক্যাফেতে ইন্টারনেট ব্যবহারের পর সাইন আউট করা। অর্থাৎ আমরা যখন কোনো কাজে বাইরে আমরা কি করি, এগুলো লগ ইন করি, সেখান থেকে বের হওয়ার সাথে সাথে ওগুলো লগ আউট করে বের হয়ে করে দেওয়া, বের হয়ে আসা, কারণ ওখানে এরপরে তোমার পরে আরেকজন যাইতে পারে, আর কেউ যাইতে পারে। পরিচিত কারো কম্পিউটার ব্যবহারে সতর্ক থাকা, আমরা পরিচিত কারো কম্পিউটার, সেটা মোবাইল হোক সেটা ডেস্কটপ হোক, সেটা ব্যবহারে সতর্ক থাকবো। একটা জিনিস মনে রাখবা, সে তোমাকে যতটুকু দিয়েছে ততটুকু দেখবা, এর ভিতরে বাইরে দেখার সুযোগ আমাদের নেই, এটা অনৈতিক। কোনো অপরিচিত ব্যক্তি থেকে কোনো ফেসবুক অ্যাপ্লিকেশন ব্যবহারের অনুরোধ এলে নিশ্চিত না হয়ে তাতে ক্লিক করা। অর্থাৎ দেখবা যে অনেক সময় আমাদের মেসেঞ্জারে কিংবা আমাদের মোবাইলে বিভিন্ন ধরনের মেসেজ অচমকা, যেগুলো সম্পর্কে আমরা অবগত নেই, এরকম কিছু মেসেজ শো করে, SMS শো করে, এগুলোতে আমরা কখনো ক্লিক করবো না, এগুলোতে আমরা কখনো ক্লিক করবো না। ক্লিক করলে কি হয় দেখবে, হয়তো তোমার আইডি হ্যাক হইতে পারে, তোমাকে ব্ল্যাকমেল করার জন্য নানা উপাদান সে পেয়ে যেতে পারে, অথবা তোমার মোবাইল হ্যাক হয়ে যেতে পারে, তোমার মোবাইলে যা যা আছে সে কপি করে ফেলতে পারে। এই ধরনের বিষয়গুলো আমরা কিন্তু এখন সচরাচর দেখতেছি। দেখা যাচ্ছে তুমি একটা, তোমাকে একটা মেসেজ দিছে, মেসেজটা হচ্ছে ব্ল্যাঙ্ক, মেসেজটা হচ্ছে ব্ল্যাঙ্ক, কিন্তু তুমি যখন ওখানে কি করবা, ক্লিক করবা, দেখবে ওটা ব্ল্যাঙ্ক, কিন্তু দেখা যাচ্ছে তোমার মোবাইল হ্যাক হয়ে গেছে, তোমার সিস্টেম হ্যাক হয়ে গেছে। এই ধরনের প্রবলেমগুলো আমরা ফেস করি এখন বর্তমানে, এবং হ্যাকাররা এই ধরনের বিষয়গুলো এখন খুব স্ট্রংলি দেখছে, ঠিক আছে। আমি কি বুঝাতে পারছি, তোমরা বুঝতে পারছো, বুঝতেছো, শুনতেছো কিনা? জি স্যার।
এছাড়া আরো কিছু সাইট রয়েছে যেগুলো আমাদের, যেমন আমরা ইউটিউব কিংবা বিভিন্ন সাইটে দেখবে যে কিছু জিনিস হচ্ছে মানে বয়স ভেদে আলাদা, যেগুলো বয়সের কারণে হয়তো আমরা দেখতে পারি না, এরকম কিছু সাইট রয়েছে। ঠিক আছে, ছোটদের কিছু সাইট রয়েছে, বড়দের কিছু সাইট রয়েছে, এই বিষয়গুলো আমরা খেয়াল করব। প্রাপ্তবয়স্কদের যে সাইটগুলো সেগুলো দেখবে আমরা ঢুকতে পারছি না। ঠিক আছে, তাহলে এগুলো থেকে আমরা আপাতত দূরে থাকার কি করব, চেষ্টা করব, দূরে থাকার চেষ্টা করব। এখন আসক্তি, কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারের যে আসক্তি ওটা পড়বো, এবং এটা আমাদের শুধু পড়ার জন্য না, আমাদের জীবনের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়। ঠিক আছে, কম্পিউটার এবং ইন্টারনেট ব্যবহারের আসক্তি, এই পাঠ শেষে আমরা যে বিষয়গুলো জানবো সেগুলো হচ্ছে আসক্তি কি জানতে পারবে, আসক্তির প্রকারভেদ জানতে পারবো, এবং আসক্তি থেকে মুক্তির উপায়গুলো আমরা জানতে পারবো। প্রথমে আমরা জেনে নিই আসক্তি কি জিনিস। দেখো, একজন ছেলেকে খুব টানাটানি করছে, সে কিন্তু যাচ্ছে না, সে মোবাইলে ল্যাপটপে আসক্ত হয়ে মানে কাজ করছে। কম্পিউটার, স্মার্টফোন, গেমিং সিস্টেম, সোশ্যাল নেটওয়ার্ক, ইন্টারনেট, বিশেষ করে পর্দায় কাজ করা যায় এমন যে কোনো যন্ত্র বা মাধ্যমের প্রতি তীব্র টান বা আকর্ষণ অনুভূত হওয়াকে আসক্তি বলা হয়। অর্থাৎ কোনো একটা আমরা যে অনলাইন কেন্দ্রিক, ঠিক আছে, আমরা যে ICT যন্ত্র কেন্দ্রিক, আমাদের যে তীব্র আকর্ষণ, ঠিক আছে, সেটা কম্পিউটার হতে পারে, সেটা স্মার্টফোন হতে পারে, সেটা গেমিং সিস্টেম হতে পারে, অর্থাৎ গেম, যত ধরনের গেম রয়েছে এখানে, সোশ্যাল নেটওয়ার্ক হতে পারে, যত ধরনের সোশ্যাল নেটওয়ার্ক রয়েছে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, যা যা রয়েছে, ঠিক আছে, এগুলা ইন্টারনেট, ঠিক আছে, এই বিশেষ করে এই যে পর্দায় কাজ করে, যেমন আমরা এখন মনিটরে কাজ করছি, এরকম পর্দায় কাজ করার যায় এমন যে কোনো যন্ত্র বা মাধ্যমের প্রতি যদি তীব্র টান অনুভব করি, আমরা প্রয়োজনের চেয়ে বেশি এখানে বসে থাকি, ঠিক আছে, দেখাচ্ছে আমার পড়ালেখা বাদ দিয়ে আমি এটা করছি, আমি নিয়মিত খেলাধুলা করছি না, এগুলো বাদ দিয়ে যখন আমি শুধু এগুলো নিয়ে পড়ে থাকি, মাথায় শুধু সারাদিন এগুলো নিয়ে কাজ করে, তখন এটাকে আমরা আসক্তি হিসেবে জানি। ঠিক আছে, তখন এটা আমরা কি করি, আসক্তি হিসেবে জানি। আমরা এখানে দুই ধরনের আসক্তি নিয়ে কথা বলবো, একটা হচ্ছে কম্পিউটার গেমে আসক্তি, একটা হচ্ছে সামাজিক নেটওয়ার্কে আসক্তি। কয় ধরনের আসক্তি নিয়ে কথা বলবো বলছি, দুই ধরনের, কয় ধরনের, দুই ধরনের, একটা হচ্ছে কম্পিউটার গেম, একটা হচ্ছে সামাজিক নেটওয়ার্কে, একটা হচ্ছে কম্পিউটার গেম, একটা হচ্ছে কিসের, সামাজিক নেটওয়ার্কে। কম্পিউটার গেমে আসক্তি, কম্পিউটার গেম এক ধরনের বিনোদন, কিন্তু যখন এটি অতিমাত্রায় ব্যবহার করা হয় তখন সেটি আসক্তি হিসেবে ধরা হয়। ঠিক আছে, এটা হচ্ছে এক ধরনের বিনোদন, আমরা বিনোদনের জন্য অথবা টানা ক্লাস করছি সেখান থেকে একটু রিল্যাক্সের জন্য আমরা এগুলো ব্যবহার করতে পারি, কিন্তু যখন এগুলো আমরা অতিমাত্রায় ব্যবহার করব তখন এটা আসক্তি হিসেবে ধরা দেয়। এই যে এখানে দুই একটা ঘটনার কথা আমরা বলবো, ঠিক আছে, একটা হচ্ছে কোরিয়ান একজন মানুষ টানা 50 ঘন্টা কম্পিউটার গেম খেলে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল। দেখো, টানা 50 ঘন্টা সে কম্পিউটার গেমস খেলেছে, তাহলে কত আসক্ত সে। এছাড়া আমরা চীনের এক দম্পতির কথা জানি, ঠিক আছে, তারা কি করেছিল, তাদের সন্তানকে বিক্রি করে দিয়েছিল, তাদের শিশু সন্তান, ছেলে মেয়ে ছিল, তাদেরকে বিক্রি করে দিয়েছিল। ওই যে MMA গেমস একটা ছিল না, এই গেমস কারা খেলার জন্য, ঠিক আছে, গেমসের টাকা জোগাড় করার জন্য তাদের সন্তানকে $9,000 বিনিময়ে কি করে দিয়েছিল, বিক্রি করে দিয়েছিল। আমরা এই ঘটনাগুলো জানি কিনা সবাই, আমরা এর আগের ক্লাসগুলোতে পড়েছি, ঠিক আছে। এছাড়া এক সপ্তাহে অন্তত 6 দিন যদি কি টানা 10 ঘন্টা করে কম্পিউটার ব্যবহার করলে মস্তিষ্কের গঠনেরও পরিবর্তন হয় বলে বিজ্ঞানীরা মতামত দিয়েছেন। অর্থাৎ আমাদের যে মস্তিষ্কের গঠন রয়েছে, ঠিক আছে, এই মস্তিষ্কের গঠনটা কি হয়ে যেতে পারে, চেঞ্জ হয়ে যেতে পারে। এবং চেঞ্জ হলে আমি বলছি না যে তোমরা পাগল হয়ে যাবা, ঠিক আছে, আমি বলছি না তোমাদেরকে পাবনা যেতে হবে, এরকম বিষয় না, বিষয়টা হচ্ছে এরকম, তোমাদের মেজাজ কিটকিটে হয়ে যাবে, ঠিক আছে, ঠিক মতো খাইতে ভালো লাগবে না, পড়তে ভালো লাগবে না, কারোর সাথে খেলাধুলা করতে ভালো লাগবে না, বাইরে যেতে ভালো লাগবে না, শুধু সারাদিন রুমের মধ্যে বসে থাকতে ভালো লাগবে, কেউ এক ধরনের মানে একটু এদিক ওদিক কথা বলে তার সাথে রাগারাগি করবা, ঠিক আছে, মানে এই ধরনের মেজাজগুলো খিটখিটে হয়ে যায়, ঠিক আছে, অনেকটা দেখবে যে সে সামাজিকভাবে বিচ্ছিন্ন, তার ভাইয়ের সাথে কথা বলতে ভালো লাগবে না, বোনের সাথে আড্ডা দিতে ভালো লাগবে না, আম্মু আব্বুর কোনো কথা বলতে সাথে কথা বলতে ভালো লাগবে না, তার পড়লাকে তো টোটালি ভালো লাগবে না, তাহলে এই ধরনের বিষয়গুলো তার মধ্যে দেখা দিবে, তখন বুঝতে হবে তোমার মধ্যে কি অ্যাবনর্মালিটি চলে আসছে, ঠিক আছে, তুমি স্বাভাবিক জীবনযাপন করতে পারছো না, তুমি মনে হবে তুমি স্বাভাবিক কিন্তু তোমার আচার আচরণ কি হয়ে গেছে, মানে চেঞ্জ হয়ে গেছে, এগুলো হচ্ছে তোমার আসক্তির কারণে হয়, ঠিক আছে, এগুলো তোমার মেন্টাল পরিবর্তনের কারণে হয়ে থাকে, তাহলে এই যে গঠনগুলো এভাবে পরিবর্তন হয় আস্তে আস্তে, এবং দীর্ঘদিন যদি এরকম চলতে থাকে দেখবা যে তোমার কি একটা বিরাট ধরনের প্রবলেম হতে পারে। এবং এগুলো আমরা এখন কিন্তু আমাদের এই জেনারেশনটা এখন কিন্তু সম্প্রতি আমাদের যারা টিভি দেখো দেখবে যে রিপোর্টগুলো করা হচ্ছে, পাবজি, ফ্রি ফায়ার নিয়ে অনেক রিপোর্ট করা হচ্ছে, এছাড়া টিকটক নিয়েও রিপোর্ট করা হচ্ছে, এই যে সামাজিক
অবক্ষয়ের জন্য তারাও কিন্তু দায়ী রয়েছে এখানে, ঠিক আছে। এবং মানসিক বিকাশের যে এগুলার বাধাগ্রস্ত হয় সেগুলো কিন্তু আমাদের দেখাচ্ছে এখন, ঠিক আছে। সামাজিক নেটওয়ার্ক আসক্তি, ঠিক আছে, ইন্টারনেট নির্ভর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, ঠিক আছে, সেগুলো হচ্ছে কি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, গুগল প্লাস, যা আছে ইত্যাদি এর মাধ্যমে অন্যের সাথে যোগাযোগ করাকে আমরা সামাজিক যোগাযোগ বলি। অর্থাৎ আমরা সামাজিক যোগাযোগের জন্য অনলাইনে এই বিষয়ের, এই ওয়েবসাইটগুলোর প্রতি, এই সফটওয়্যারগুলোর প্রতি, এই সামাজিক সাইটগুলোর প্রতি ব্যবহার করে থাকি। কিন্তু এগুলো যখন মাত্রাতিরিক্ত ব্যবহার করবো তখন সেটাকে আমরা আসক্তি হিসেবে জানবো। অর্থাৎ এগুলাকে যখন আমরা নিজের জন্য মানে দেখবে যে সারাদিন ওখানে পড়ে থাকতে ভালো লাগবে, তুমি কোনো কাজ করছো না, দেখবে যে সারাদিন কি করতেছো, টাইমলাইন স্ক্রল করতেছো, কোনো কাজ নেই, শুধু স্ক্রল করতেছো শুধু শুধু, তাহলে এখানে কি এটা হচ্ছে তোমার আসক্তি পরিণত হয়ে গেছে। আমরা মূলত গেমসটা ছোটদের জন্য বলা হলো, গেমস কিন্তু এখন বড়রও আসক্তি, সামাজিক সাইট এখন শুধু বড়দের জন্য বলা হলো, বয়স উপযোগী হলো, এখন কিন্তু ছোটরা এগুলো ব্যবহার করছে। তাহলে এগুলো ব্যবহার করার বিজ্ঞানী একটা কথা বলেছেন, মানুষ এগুলো কেন এগুলোর প্রতি আসক্তি, মানুষের বেতন নিজেকে প্রকাশ করার একটা কি থাকে বা প্রকাশ করার ব্যাপার থাকে, অথবা নিজেকে নিয়ে মুগ্ধ থাকার একটা সুপ্ত আকাঙ্ক্ষা থাকে, সেটাকে মনোবিজ্ঞানের বলা ভাষায় বলা হয় নার্সিসিজম, অর্থাৎ আত্মমুগ্ধতা। আমরা যখন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দেখি না কয়টা লাইক পড়েছে, কয়টা কমেন্ট পড়েছে, কে লাভ রিয়েক্ট দিয়েছে, কে ওয়াও রিয়েক্ট দিয়েছে, কে স্যাড রিয়েক্ট দিয়েছে, কে কেয়ার রিয়েক্ট দিয়েছে, এগুলো দেখি না, এগুলো দেখি বারবার দেখে কিছুক্ষণ পর পর দেখি, এগুলো হচ্ছে ওই যে আমরা আসক্ত মানে আসক্তি হয়ে পড়েছি, মানে এগুলো দেখলে আমার ভালো লাগে, আমার স্ট্যাটাসটা কেউ পড়ছে, কেউ কমেন্ট করছে, কেউ লাইক দিচ্ছে, এই দেখো আমার মধ্যে একটা আত্মমুগ্ধতা কাজ করছে, এটাকে আমি মনোবিজ্ঞানীদের ভাষায় নার্সিসিজম বলা হয়। এটার কারণে কিন্তু আমরা বেশি আসক্ত হয়ে পড়ি, মানে দেখার জন্য সেগুলো কি হচ্ছে কি হচ্ছে এগুলো আমরা করি থাকি। আমি কি বুঝতে পারছি বিষয়গুলো? Yes sir. বুঝতে পারছো তোমরা? Yes sir. তাহলে দেখো আসক্তি থেকে মুক্তির উপায় হচ্ছে তোমাকে কোনো যে কোনো প্রকার আসক্তি, সেটা গেমস আসক্তি হোক, সেটা তোমার সোশ্যাল নেটওয়ার্কে আসক্তি হোক, আসক্তি থেকে মুক্তির প্রধান যে শর্তটা সেটা হচ্ছে তোমাকে মেনে নিতে হবে আগে তুমি বিষয়টার বসে আসক্ত। কারণ তুমি যদি সেটা স্বীকারই না করো যে তুমি আসক্ত, তাহলে সেখান থেকে পরিত্রাণ কীভাবে পাবা? তাহলে তুমি আগে নিজেকে এই সিদ্ধান্ত উপনীত হবে যে আমি এখানে এই সেটার প্রতি আসক্ত, এখন এটা থেকে আমার কীভাবে মুক্তি পাবো সেটা তোমাকে চিন্তা করে বের করতে হবে। তাহলে তুমি কী কী করতে পারবা? তুমি লেখাপড়া করবা ঠিকমতো, হোমওয়ার্ক করবা, মাঠে খেলাধুলা করবা, পরিবারের সাথে সময় কাটাবা, স্বেচ্ছাসেবকমূলক বিভিন্ন কাজ আছে, ঠিক আছে, বিভিন্ন ক্যাম্পেইন হয়, যেমন 5ই জুন এই মাসের জুন তারিখ তোমার ওই যে বৃক্ষরোপণ অভিযান ছিল, এইগুলোতে অ্যাটেন্ড করবা, রক্তদান কর্মসূচি আছে, এগুলোতে করা যায়, ঠিক আছে। যদিও এখন করোনাকাল একটু সামাজিক বিধিবিধান মেনে আমাদেরকে করতে হবে, শারীরিক দূরত্ব মেনে আমাদেরকে করতে হবে, কিন্তু এগুলোতে আমরা অ্যাটেন্ড করতে পারি, ঠিক আছে, ত্রাণ বিতরণে সহায়তা করতে পারি, এই স্বাস্থ্যসেবাগুলোর কাজগুলোতে আমরা যেমন সচেতনতামূলক বিভিন্ন, যেমন মাস্কের উপকারিতা সম্পর্কে বিভিন্ন ক্যাম্পেইন হয়, এগুলোতে নিজেদেরকে জড়িত রাখতে পারি, এগুলো আমরা কাজগুলো করতে পারি। তাছাড়া পরীক্ষা কিংবা গুরুত্বপূর্ণ যে কোনো ইভেন্টে কম্পিউটার গেম এবং সামাজিক সাইট বন্ধ রাখা, অর্থাৎ আমাদের যখন পরীক্ষা আসবে তখন আমরা এগুলোকে কী করে দেবো, সাময়িকের জন্য ব্লক করে দেবো, সাময়িকের জন্য ব্লক মানে ডিঅ্যাক্টিভ করে দেবো, গেমস হোক সোশ্যাল নেটওয়ার্ক হোক এগুলো আমরা ডিঅ্যাক্টিভ করে দেবো, যাতে আমরা মনোযোগ দিয়ে পড়ালেখা করতে পারি, যাতে আমরা কি করতে পারি মনোযোগ দিয়ে পড়া করতে পারি। দেন পরীক্ষা শেষ হলে আবার একটু টুকটাক ব্যবহার করবো, তবে সেটা নিয়মিত পরিমিত, যাতে সেটা আমাদের আসক্ত না হয়, যেটা আমাদেরকে আসক্তি তৈরি না করে। মনে থাকবে সবার? আজকে এতটুকুই, আমরা তোমাদেরকে ধন্যবাদ। এখন এরপরে বলো তোমাদের যদি কারো কোনো আজকে যে বিষয়গুলো পড়িয়েছি আমরা সেখানে কারো কোনো জানার আছে কিনা, বা কারো কোনো বিষয় জানার থাকলে বলো, আমরা না হলে ক্লাসটা এখানেই শেষ করব। সে সাইফ এবং তাবাসসুম, আমরা কি পরীক্ষায় ভালো করব? তার যদি কোনো কোশ্চেন না থাকে, হ্যাঁ বুঝি নাই না স্যার, কিছু বল সোমাইয়া, কিছু বলতেছ না স্যার? আচ্ছা ঠিক আছে, তাহলে কারো জন্য কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা আজকের মতো ক্লাস শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।